আমরা আগের যে ইউটিউব ভিডিওটা ছিল তাতে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের অতি সংক্ষিপ্তটা করেছি, তাই তো? এখন আমরা এটা করব সংক্ষিপ্ত করব। কেমন? আগে আমরা অতি সংক্ষিপ্ত করেছি, এখন আমরা সংক্ষিপ্ত করব। তো সংক্ষিপ্ত দেখবে 15টা অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক, এগুলো সবগুলো খুব ভালো অঙ্ক। একে যেটা আছে, প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120° মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120° প্লাস আলফা ইকুয়াল 3/2। একের চারটে অঙ্ক আছে, চারটে প্রমাণ। কি করে করব? আমরা প্রথমে সাইন স্কোয়ার আলফাটাকে লিখলাম। এবার সাইন স্কোয়ার 120° প্লাস আলফা মানে কি? সাইন 120° প্লাস আলফার হোল স্কোয়ার। তো আমরা সাইন 120° প্লাস আলফার ফর্মুলা করবো, মানে সাইন এ মাইনাস বির ফর্মুলা করবো। কি ফর্মুলা? সাইন এ কস বি, এই যে এ, এই যে বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, স্কোয়ার ছিল তো হোল স্কোয়ার করল প্লাস। এবার এটাও কি? সাইন এ প্লাস বি মাথায় হোল স্কোয়ার, তাহলে সাইন এ প্লাস বি ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মধ্যে হোল স্কোয়ার করে দিলাম। এবার সাইন স্কোয়ার আলফাটা লিখে নিলাম, এটা দেখো, এটাকে মনে মনে এ ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ, দেখো সেই এ একই আছে, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার। কি ফর্মুলা? 2 × a² + b² এখানে মাইনাস থাকলে 4ab হতো, এখানে প্লাস 2 × a² + b² এর ফর্মুলা। তাহলে এটা আছে, আমরা 2 এটাকে কি করলাম, আমরা সবগুলোকে স্কোয়ারে ভেঙে দিলাম, তাহলে সাইন স্কোয়ার গুণ সম্পর্ক তো, তাহলে সাইন স্কোয়ার 120° ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার 120° ইন্টু সাইন স্কোয়ার আলফা, এটা প্লাস 2 আছে। এটা আগের চ্যাপ্টার, যারা আগের চ্যাপ্টার করনি তাদের একটু অসুবিধা হবে, তারা ক্যালকুলেটারে বসে বা এটাকে মনে রেখো, পরে তাদেরকে তারা পরে শিখে নিতে পারবে, আপাতত তারা একটু মনে রাখো। এটা আগের চ্যাপ্টার, আজকের আগের চ্যাপ্টার তোমরা জানো, 120° মানে 1 × 90 + 30° করে সেখান থেকে আসবে যে প্লাস কস 30°, তার মানে √3/2 এর হোল স্কোয়ার হবে, সঙ্গে এটা আছে। একইভাবে এটাও সেই 1 × 90 + 30 করলে দেখবে মাইনাস সাইন 30° হবে, মানে মাইনাস হাফ হবে, তার সঙ্গে এটা। আর যারা আগের চ্যাপ্টার করনি একটু মনে রাখবে, পরে তাদেরকে শিখে নিতে পারবে তারা পরে। তারপরে এটাকে লিখলাম, এটা আমরা কি করলাম, ব্র্যাকেটটা ভেঙে নিলাম 2 দিয়ে, তাহলে এটা কত? 2 × 3/4 কস স্কোয়ার আলফা, স্কোয়ারে যেহেতু মাইনাস থাকবে না, তাহলে 2 × 1/4 সাইন স্কোয়ার আলফা, কাটাকাটি হচ্ছে, এটা হচ্ছে, তাহলে এখানে কি লেখা? সাইন স্কোয়ার আলফা, এটাকে সামনে নিয়ে আসা হচ্ছে, তাহলে সাইন স্কোয়ার আলফা ওটাকে সামনে নিলে প্লাস হাফ সাইন স্কোয়ার আলফা, আর এটাকে এই পাশে লেখা হলো, এটা এটা যোগ করলে কি হবে? সাইন স্কোয়ার আলফা, দেখো 1 + হাফ মানে কি? 3/2, এটা এটা যোগ করলে 3/2 সাইন স্কোয়ার আলফা, আর এখানে 3/2 কস স্কোয়ার আলফা আছে, 3/2 কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তোমার 3/2 × 1 = 3/2। তাহলে একে একটা তোমরা দেখবে, একের এক আর একের তিন একদম এক অঙ্ক, তোমরা একের তিনের একবার দেখবে, একের তিনের লেখা আছে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 5/3 প্লাস কস স্কোয়ার এ মাইনাস 5/3, দেখবে সেম বলে অ্যান্সারটাও একই আছে। তোমরা কি করবে, ওই 5/3 থেকে 60° বসিয়ে নেবে, তাহলে কি ওটা কস এ প্লাস বি ফর্মুলা, আরেকটা হবে কস এ মাইনাস বি ফর্মুলা। তোমরা এ বাই 5/3 জায়গায় 60° বসিয়ে নিয়ে একদম একের মতো করবে, তাহলে অতি সংক্ষিপ্তের একের এক আর একের তিন সেম অঙ্ক, একের এক দেখানো হলো, একের তিনেরটা তোমরা নিজেরাই একের মতো করে নেবে। এবার দুই এর অঙ্কটা লেখা আছে সাইন স্কোয়ার 5/8 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার 5/8 মাইনাস θ/2, এটা θ/2, এটাও θ/2, আমরা ধরে নিলাম এটাকে এ আর এই অ্যাঙ্গেলটাকে বি ধরে নিলাম, তাহলে প্রদত্ত রাশিমালটা কি লেখা আছে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তোমরা দেখবে এই চ্যাপ্টারের এই 5 বা 6 নম্বর ফর্মুলায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ফর্মুলা লেখা আছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তোমরা দেখে নেবে। এবার এ আর বির ভ্যালু আমরা বসিয়ে দিলাম, এ বির ভ্যালু তোমরা বসিয়ে নেবে, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের মধ্যে প্লাস হবে, তোমরা এ বির ভ্যালুগুলো তোমাদের সুবিধা মতো বসিয়ে নেবে, দেখবে θ/2 কেটে যাচ্ছে, তাহলে কি আছে? 5/8 যোগ করে দেখবে 5/4 হবে, ইন্টু এখানে কি 5/8 কেটে যাচ্ছে, তাহলে θ/2 যোগ করলে হবে থিটা, এগুলো তোমরা নিজেরা করবে, তাহলে সাইন 5/4 মানে কি? সাইন 45° মানে 1/√2 সঙ্গে সাইন থিটা, এটাই অ্যান্সার। এরপরে যেটা আছে একের চার, তোমরা দেখবে একের চারের অঙ্কটা না অতি সংক্ষিপ্তের একের ছয় যেটা করেছো, অতি সংক্ষিপ্তের একের ছয় আর এখানে সংক্ষিপ্তের একের চার একদম এক অঙ্ক, একবার দেখে নেবে, অতি সংক্ষিপ্তের একের ছয় আর সংক্ষিপ্তের একের চার একদম সেম। ওখানে লিখেছিলাম আমরা জানি 62° = 34° + 28° এটাই লিখবো, আমরা জানি 70° = 50° + 20°, তাহলে তোমরাই করে নেবে। এরপর আমরা কোন অঙ্কে আসছি,
এরপর আমরা আসছি দুয়ের অঙ্কগুলোই। দুয়ের প্রথমটা দেখবে লেখা আছে প্রমাণ করো cos a ইনটু সাইন b মাইনাস c প্লাস cos b ইনটু সাইন c মাইনাস a প্লাস cos c ইন cos b প্লাস cos c ইনটু সাইন a মাইনাস b, এর সরল, এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করলাম, শুধু প্রথম টার্মটাকে টুকে নিলাম, তিনটে টার্ম আছে ওখানে, আমরা প্রথম টার্মটাকে লিখে টুকে নিলাম, কি আছে না cos a ইনটু সাইন b মাইনাস c, তাহলে cos এ লিখলাম সাইন বি মাইনাস সি, মানে সাইন এ মাইনাস বি ফর্মুলা কি, সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, তাহলে সাইন বি কস সি, এখানে বি সি তো এবি তো নেই, তাহলে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি। এবার আমরা কি করলাম, এই ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম, তাহলে এই কস এ দিয়ে এটাকেও গুণ, আবার কস এ দিয়ে এটাকেও গুণ। তোমরা অনুরূপে কি করবে, সেকেন্ড টার্ম যেটা আছে কস বি ইন্টু সাইন সি মাইনাস এ, ওটাকেও এরকম ভাবে ভেঙে নেবে, থার্ড টার্মটাকেও ভেঙে নেবে, ভেঙে নিয়ে সবগুলোর মান বসাবে, দেখবে সবগুলো কেটে যাবে, প্লাস মাইনাস সব কেটে যাবে, অ্যান্সার হবে জিরো। তোমরা নিজেরা তাহলে করে নেবে পুরোটা। তারপরে তিন নম্বর, দু নম্বর অঙ্কটা লেখা আছে ওয়ান প্লাস, এই টার্মটা লেখা আছে সাইন এ মাইনাস বি বাই কস এ কস বি, প্লাস আরও দুটো টার্ম লেখা আছে। তো আমরা ওয়ানটাকে নিলাম না, ওয়ান তো প্লেন, ওয়ানকে কিছু সরল করার নেই, আমরা সেকেন্ড টার্মটাকে টুকে দিলাম, ওয়ানকে নিলাম না, সেকেন্ড টার্মটা টুকে নিলাম। সেকেন্ড টার্মটা টুকে নিয়ে আমরা কি করলাম, সাইন এ মাইনাস বি ফর্মুলা করলাম, যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, হরে যা আছে তাই লিখে দিলাম। তারপরে কি করলাম, আমরা দুটোর নিচে হরকে পাঠালাম, মানে প্রথমটা বাই হর মাইনাস সেকেন্ডটা বাই হর, করে দেখবো কস বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে ট্যান বি মাইনাস, এখানেও কসে কসে কেটে যাচ্ছে, পড়ে আছে ট্যান বি। তোমরা অনুরূপে দিয়ে সেকেন্ড টার্ম আর থার্ড টার্মটা লিখে দিতে পারো, যে অনুরূপে সাইন বি মাইনাস সি বাই কস বি কস সি সমান ট্যান বি মাইনাস ট্যান সি, আর থার্ড টার্মটা অনুরূপে সাইন সি মাইনাস এ বাই কস সি কস এ সমান ট্যান সি মাইনাস ট্যান এ। তোমরা ওরকম ভাবে এটা করে নিয়ে, এটা করে অনুরূপে বলে ওই দুটো লিখে নিতে পারো, বা তোমরা ওই দুটোকে এটার মতো পুরো করতে পারো। করার পরে ওই যে প্রদত্ত রাশিমালা বলে যেটা লেখা আছে ওটাটুকে মান বসিয়ে দেবে, দেখবো ট্যান এ মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি প্লাস ট্যান বি সব কেটে যাবে, আর প্রথমে যে ওয়ানটা লেখা আছে না ওয়ানটা থাকবে, মানে অ্যান্সার হবে ওয়ান। তাহলে তোমরা এটা করে অনুরূপে দিয়ে সেকেন্ড লাস্ট দুটো টার্ম করে নিতে পারো, বা লাস্ট দুটো টার্ম এরকম পুরোও করতে পারো, পুরোও করতে পারো, অনুরূপে দিয়েও করা যায়, দেখবে সব কেটে যাবে, মান বসালে শুধু ওই ওয়ান পড়ে থাকবে, নিজেরা করে নেবে এটাও, তাহলে এটা সহজ। তারপরে তিন নম্বর অঙ্কটা লেখা আছে এটার সরল করতে বলেছে, তাহলে এটা কি ট্যান এ প্লাস বির ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, এটাও একইভাবে। এবার ট্যান পাই বাই ফোর এর মান ওয়ান, পাই বাই ফোর মানে 45 ডিগ্রি প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা, একইভাবে ট্যান থ্রি পাই বাই ফোর এর মান মাইনাস ওয়ান, যারা আগের চ্যাপ্টার করেছো তারা থ্রি পাই বাই ফোর মানে 135 ডিগ্রি, ওয়ান ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি দিয়ে করে দেখবে, যারা আগের চ্যাপ্টার করোনি ক্যালকুলেটারে আপাতত থ্রি পাই বাই ফোর মানে 135 ট্যান 135 বসাবে মাইনাস ওয়ান আসবে, যারা আগের চ্যাপ্টার করেছো তারা 135 ডিগ্রিকে ওয়ান ইন্টু 90 প্লাস 45 দিয়ে করবে, যারা আগের চ্যাপ্টার করোনি তারা ক্যালকুলেটারে বসে এখন করবে, পরে আগের চ্যাপ্টারটা শিখে গেলে এগুলো বুঝে যাবে। তাহলে এটার মান কত, মাইনাস ওয়ান প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস, এটার মান মাইনাস ওয়ান ট্যান থিটা, তাহলে এখানে কি আছে ওয়ান প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা, আর এখানে দেখো মাইনাস যেটা কমন নাও, তাহলে ওয়ান মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস ট্যান থিটা, আর এখানে কি ওয়ান প্লাস ট্যান থিটা, দেখো এটা লভার কাটছে লভার কাটছে, কত বড় আছে মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার। চারের অঙ্কটা একেবারে ছোট অঙ্ক, চারের অঙ্কে আমি টুকিনি, আমি শুধু অঙ্ক করে দিয়েছি, প্রথম দুটো নাম দেখবে লেখা আছে যে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এটা দেখবে ডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। সেকেন্ড টার্মটা লেখা আছে সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ, ওটা তাহলে কি হবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, একই হবে থার্ড টার্মটা যেটা হচ্ছে সেটা ফর্মুলা হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সব টার্ম কেটে যাচ্ছে, অ্যান্সার হবে জিরো। তোমরা টুকবে সেকেন্ড টার্ম এরকম তিনটে ফর্মুলা করবে, কেটে গিয়ে অ্যান্সার জিরো হবে, আমি পুরোটা করিনি। তারপরে তিনের এক লেখা আছে বিস্তৃতি নির্ণয় করো, দেখো লেখা আছে সাইন এ মাইনাস বি প্লাস সি, তাহলে আমরা তো সাইন এ মাইনাস বি প্লাস সি মানে সাইন এরকম তিনটে অ্যাঙ্গেল দিয়ে শিখিনি, আমরা শিখে দিই সাইন এর দুটো অ্যাঙ্গেল, এখানে তিনটে, তাহলে কি করে করবো, আমরা দুটো দিয়েই করতে হবে, তাহলে এটাকে একটা ধরে নিলাম প্লাস সি করলাম। কেউ বলতে পারো যে কেন এটাকে একটা কেন ধরবো, যদি এ লিখে মাইনাস দিয়ে এরকম এরকম যদি লিখতাম যে সাইন এ লিখে মাইনাস দিয়ে বি মাইনাস সি করে যদি করতাম তাও হতো, তোমরা তাহলে সাইন এ মাইনাস বি ফর্মুলা করবে তাও হবে, এটাকে অনেকভাবে করা যায়, আমি একটা জাস্ট নিয়ম দেখালাম, তোমরা এটা না করে যদি এভাবে করতে তবুও তোমাদের হবে, কোনো অসুবিধা নেই। তাহলে অঙ্কটা কি দেওয়া আছে, আমরা এভাবে টুকে নিলাম, তাহলে এটা কি, এটা এ এটা বি, এটাকে এ ভাববে এটা বি, তাহলে সাইন এ প্লাস বি ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি,
এবার এটাকে না আবার ফর্মুলা করেছি, এটাকে আবার ফর্মুলা সাইন এ মাইনাস বি, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সঙ্গে এটা ছিল এটা সেটা লিখেছি, প্লাস এটাকেও ফর্মুলা করেছি এটা লিখেছি। এবার এই ব্র্যাকেট গুলোকে তোমরা শুধু ভেঙে দেবে, মানে সাইন এ কস বি কস সি মাইনাস কস এ সাইন বি কস সি প্লাস কস এ কস বি সাইন সি প্লাস সাইন এ সাইন বি সাইন সি, ভেঙে দেবে তাহলে অঙ্ক হয়ে গেছে। ওটা ভেঙে উত্তর উত্তর মিলে নেবে, দেখবে ওটাই করা আছে। তারপরে যে অঙ্কটা একই রকম অঙ্ক, শুধু সাইনের জায়গায় ট্যান দিয়েছে, ট্যানটা একটু ক্যালকুলেশন করতে হয় যেহেতু ট্যানে ভগ্নাংশ হয়, এরকম দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু প্লাস তা এটাকে নিয়ে এলাম মাইনাস সি, যদি কেউ করতে যে ট্যান এ প্লাস সেকেন্ড এ প্লাস বলে ফার্স্ট ব্রাকেটে বি মাইনাস সি রাখতে তাও হতো, যে কোনো একটা দিয়ে করলে একই উত্তর আসবে। বাড়িতে দুরকম ভাবে ট্রাই করে দেখো একই উত্তর আসবে। তাহলে আমি কি করলাম, ট্যান এ মাইনাস বি ফর্মুলা, ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি, পরে এটাকে আবার ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান ট্যান বি, ট্যান এ প্লাস বি ফর্মুলা এটা, তাহলে এটাকে আমরা আবার ফর্মুলা করে নিলাম। আর ট্যান সি ছিল ট্যান সি কে রেখে দিলাম, একইভাবে নিচে ওয়ান প্লাস এটাকে ফর্মুলা করলাম ট্যান সি রেখে দিলাম। তারপরে আমরা লসাগু করছি, লসাগু করলে ভালো করে লসাগুটা খেয়াল করো, লসাগুটা খুব ভালো, ট্যান এ প্লাস ট্যান বি কোনাকুনি গুণ হলে ওয়ান, মানে কি মাইনাস মাইনাস ট্যান সি মাইনাস এ মাইনাস এ প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি, নিচে এটা আছে এটাকে লিখলাম। আবার হরেও দেখো, হরে কি হয় এটা এটা গুণ হয় কিন্তু, আর এটার সঙ্গে একের সঙ্গে এটা গুণ হয়, তাহলে কি হয় ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান এ ট্যান সি প্লাস ট্যান বি ট্যান সি, কারণ ট্যান সি দুটোর সঙ্গে গুণ আছে, এই দুটোর সঙ্গে ট্যান সি গুণ, গুণ করলাম আর হরটা লিখলাম। দেখো লবের হর হরের হর সেম, কেটে দিলাম আমরা, কেটে দিয়ে যেটা পড়ে আছে সেটা তোমরা টুকে দেবে, মানে এইটাকে লবে টুকবে আর এই জিনিসটাকে এই যে এই জিনিসটাকে হরে টুকবে, তাহলে এটাই অ্যান্সার, তোমরা এটা টুকে নেবে অ্যান্সার হয়ে। তারপরে আছে চারের অঙ্কটা, চারের অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং ভীষণ ইম্পর্টেন্ট। লেখা আছে যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো হয় তাহলে দেখাও সাইন আলফা প্লাস বিটা সমান জিরো, এটা শর্ত এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করলাম, দেখলাম এটা না প্রায় একটা ফর্মুলা কস আলফা প্লাস বিটার ফর্মুলা, কিন্তু এটা উল্টো লেখা আছে, তাই আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে কি হবে, কস আলফা কস বিটা প্লাস এ মাইনাস এ মাইনাস সাইন আলফা সাইন বিটা, ওয়ানটাকে ডান দিকে নিয়ে গেলাম, দুপাশের মাইনাস মাইনাসও কেটে গেল, এটা কিছু ফর্মুলা কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, মানে কস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল ওয়ান, যেহেতু মাইনাসের ফর্মুলা হতো তাই আমরা ঘুরিয়ে লিখলাম ফর্মুলা আনার জন্য, ঠিক আছে। এবার এখান থেকে সাইন আলফা প্লাস বিটা চেয়েছে তো অনেকে কি করে জানো তো, এখান থেকে এরকম লিখে যে আলফা প্লাস বিটা সমান জিরো ডিগ্রি, মানে কস জিরো মানে ওয়ান, আলফা প্লাস বিটা সমান জিরো ডিগ্রি, তারপরে সাইন আলফা প্লাস বিটাই বসিয়ে দেয় সাইন জিরো ডিগ্রি মানে জিরো, খুব সহজ হয়, এতখানি অঙ্ক করতে হয় না, জাস্ট আলফা প্লাস বিটা সমান জিরো ডিগ্রি করে সাইন আলফা প্লাস বসিয়ে দেয় মান জিরো হয়, নাম্বার শূন্য দেবে, কারণ মাধ্যমিকে এই নিয়মটা ছিল। কিন্তু এখানে তোমরা শিখেছো যে শুধু আলফা প্লাস কস আলফা প্লাস বিটা সমান ওয়ান মানে আলফা প্লাস বিটা জিরো ডিগ্রি না, আরো অনেক কিছু হতে পারে, শুধু কস জিরো ডিগ্রির ভ্যালু যে ওয়ান তা না, কস অনেক কিছুর ভ্যালু ওয়ান, তাই এখানে ওভাবে করা ঠিক না, ওইভাবে আলফা প্লাস বিটা সমান জিরো ডিগ্রি মাধ্যমিকে ঠিক ছিল, এখানে ওইভাবে করাটা ঠিক না, নাম্বার কাটতে পারে এবং কাটার চান্সই বেশি। তাহলে আমরা কি করবো, দুপাশে স্কোয়ার করলাম, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা সমান ওয়ান স্কোয়ার, আচ্ছা কস স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান স্কোয়ার ওয়ান, দেখো দুপাশ থেকে ওয়ান ওয়ান কেটে গেল আর মাইনাস তো এপাশে নিয়ে গেলে থাকবে না, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা সমান জিরো, এখানে ধরো মাইনাস রাখলেও তোমরা ওপাশে নিয়ে গেলেও কোনো ব্যাপার না, তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান কি জিরো, এই যে হয়ে গেল সাইন আলফা প্লাস বিটার মান, এভাবেই করবে, এটা অনেক ভালো। যদি অসুবিধা হয় ভিডিওগুলো পজ করে তোমরা দেখে নেবে। এবার দেখো সেকেন্ড অঙ্কটা বলেছে ওয়ান প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা, এটার মান নির্ণয় করতে বলেছে এই আগের প্রমাণটার সাহায্যে, মানে আগের প্রমাণটারই সেকেন্ড পার্টটা। তাহলে আমরা কি করলাম, কট ট্যান কে সাইন কসে ভেঙে দিলাম, নিয়ে লসাগু করলাম, তাহলে কি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, তাহলে উপরে কি সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা, নিচেই যেটা আছে সাইন আলফা প্লাস বিটার মান একটু আগে আমরা আগের অঙ্কটা জিরো পেয়েছিলাম, জিরো বাই হরে যেটা সেটাই লিখছো, জিরো বাই সামথিং মানে জিরো, তাহলে এটাও হয়ে গেল, এটা হলো চার নম্বর অঙ্ক। তাহলে এক দুই তিন চার, পাঁচ নম্বর অঙ্কটা ভীষণ ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক পাঁচ, বলছে যদি এ প্লাস বি সমান ৪৫ ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ওয়ান প্লাস ট্যান বি সমান দুই, খুব ভালো অঙ্ক। তাহলে এ প্লাস বি সমান ৪৫ ডিগ্রি, আমরা কি করলাম এর ভ্যালুটা বার করে নিলাম ৪৫ ডিগ্রি মাইনাস বি, যদি আমাকে কেউ বলতে যে কেন বির ভ্যালু যদি বার করতাম ৪৫ ডিগ্রি মাইনাস এ তাও হতো, যে কোনো একটা ভ্যালু বার করলেই হবে। তাহলে অঙ্ক দিয়েছিল এল এইচ এস ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ওয়ান প্লাস ট্যান বি, আমরা এই যে এর ভ্যালু ৪৫ ডিগ্রি মাইনাস বি বার করেছিলাম সেটা বসিয়ে দিলাম, সঙ্গে তা যেমন আছে রাখলাম, তাহলে ওয়ান প্লাস
এবার ট্যান এ মাইনাস বি ফর্মুলা করবো, কি ফর্মুলা, ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান ট্যান বি, সঙ্গে এটাকে লিখে দিলাম। ট্যান 45 ডিগ্রি মান কত, ওয়ান, তাহলে এগুলো ওয়ান বসিয়ে দিলাম, এখানেও ট্যান 45 ডিগ্রি ওয়ান বলে বসিয়ে দিলাম, তাহলে এটা চলে এলো। এবার লসাগু করবে, তোমরা বাড়িতে একটু করবে, লসাগু করলে দেখবে প্লাস ট্যান বি মাইনাস ট্যান বি লবে কেটে যাবে, কেটে গিয়ে এক একে দুই পড়ে থাকবে, এটাকে আমি করিনি, তোমরা লসাগু করবে দেখবে লবে প্লাস ট্যান বি মাইনাস ট্যান বি কেটে দুই পড়ে থাকবে। এবার দেখো এটা এটা কেটে যাচ্ছে, যে এই টার্মটা কেটে যাচ্ছে, কি পড়ে আছে, দুই প্রমাণিত। সেকেন্ড পার্টটা খুব ভালো, সেকেন্ড পার্টটা বলছে এখান থেকে ট্যান 22.5 ডিগ্রির মান নির্ণয় করো। তোমাদেরকে ভাবতে হবে যে 22.5 ডিগ্রির মান কেন দিল এখান থেকে, দেখো এ প্লাস বি 45 ডিগ্রি, তাহলে 22.5-এর মধ্যে কি স্পেশালিটি আছে, 45 ডিগ্রির অর্ধেক হলো 22.5 ডিগ্রি, মানে 45 ডিগ্রির অর্ধেক 22.5, তার মানে যদি এ প্লাস বি 45 হয় আর এ বি যদি দুজনাই সমান হয় তাহলে কি হয় বলতো, এও হয় 22.5 ডিগ্রি বিও হয় 22.5 ডিগ্রি, এই জন্যেই 22.5 দিয়ে, তাহলে তো 45 থেকে অনেক কিছু হতে পারতো, কেন 22.5 দিল, এই অঙ্কগুলোতে এ বির যে কোনো মান ধরে করা যায়, বাপাশ ডান পাশে যদি সেম মান ধরো তাহলেই দেখবে অঙ্ক মিলে যাবে। তো এখানে আমরা দেখলাম যে এ প্লাস বি 45 ডিগ্রি সেখান থেকে 22.5 দিয়েছে, তার মানে এ বি কে সমান ধরতে বলেছে, কারণ এ বি সমান হলেই তাহলে 45-এর অর্ধেক হয়ে যাবে, তার মানে এও 22.5 হবে বিও 22.5 হবে, তাই আমরা লিখলাম ধরি এ সমান বি, তাহলে এ প্লাস বি সমান 45 ডিগ্রি, তাহলে এ সমান বি হলে বির জায়গায় এ বসালে কি হবে, এ প্লাস এ সমান 45, তার মানে 2 এ সমান 45, তার মানে এ সমান কি 22.5 ডিগ্রি, তাহলে যেটা আমরা আগের পার্টে প্রমাণ করলাম এটা সেকেন্ড পার্ট, তো তোমরা আগের পার্টে সাহায্যে করতে হয়, তাহলে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি সমান 2, এখানে আমরা কি করলাম যেহেতু এ বি সমান ধরেছিলাম তাহলে এখানে ট্যান এ বসিয়ে দিলাম, তোমরা দুটোতেই ট্যান বি বসাতে তাও হতো, তাহলে এখানে কি 1 প্লাস ট্যান এর হোল স্কোয়ার ইকুয়াল 2, তাহলে 1 প্লাস ট্যান সমান √2, প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি কোথায় আছে, প্রথম পাদে 0 থেকে 90-এর মধ্যে 22.5, আর আমরা আগের চ্যাপ্টারে শিখেছি প্রথম পাদে কেউ নেগেটিভ হয় না, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন কস ট্যান কোনো ফাংশন নেগেটিভ হয় না, তাই জন্য প্লাস মাইনাস নিইনি আমরা, যেহেতু নেগেটিভ হয় না প্লাস মাইনাস নিতে হয় না, শুধু প্লাস, তাই জন্য প্লাস নিলাম, তোমরা লিখে দিতে পারো যেহেতু এ সমান 22.5 ডিগ্রি প্রথম পাদে অবস্থিত, তোমরা এখানে প্লাস দিয়ে এখানে লিখতে পারো যেহেতু এ সমান 22.5 ডিগ্রি প্রথম পাদে অবস্থিত, তাহলে ট্যানের মান কত, √2 - 1, এর মান কি, এই যে 22.5 ডিগ্রি বেরিয়েছিল, কারণ ট্যান 22 ডিগ্রি মান কত, √2 - 1, কেমন অঙ্কটা তাহলে হয়ে গেলো।